মহাদেবপুর আন্তর্জাতিক বাণিজ্য বন্দর দিয়ে রপ্তানি বন্ধ হয়ে আছে প্রায় 2 মাস ধরে। রপ্তানিতে অচল অবস্থা কাটাতে বাংলাদেশের ঢাকা থেকে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়াহিদ সহ আরো 3 জনের প্রতিনিধি দল আসে মালদায়। এদিন এই বিষয় নিয়ে বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। মহাদেবপুর আন্তর্জাতিক বাণিজ্য বন্দর দিয়ে রপ্তানি বন্ধ হয়ে আছে প্রায় 2 মাস ধরে। এই রপ্তানির অচলাবস্থা কাটাতে বাংলাদেশের ঢাকা থেকে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়াহেদ সহ আরো 3 জনের প্রতিনিধি দল আসে মালদায়। বৈঠক বসে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কো অর্ডিনেশন কমিটির সেক্রেটারি উজ্জ্বল সাহা সহ গো ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল মালিক, এছাড়াও আরো প্রতিনিধিগণ। দ্বিপাক্ষিক বৈঠকে মূল আলোচনার বিষয় বাংলাদেশের সোনা মসজিদ ইন্ডিয়ার মহাদেবপুর বর্ডার এলাকাতে যে সমস্যা রয়েছে, সমস্যা মেটানোর জন্য সংশ্লিষ্ট দপ্তর ও আধিকারিকদের সাথে বাংলাদেশে ফিরে জানাবেন এই সমস্যার কথা, যাতে সমাধান সূত্র বের হয় খুব শীঘ্রই। বাণিজ্য কেন্দ্রের সূত্র থেকে জানা যায়, এই বন্দরে সমস্যা শুরু হয়েছিল, যার ফলে এখনো 4000 ট্রাক দাঁড়িয়ে আছে বর্ডার এলাকাতে। এতে শুধু এক্সপোর্টার্সদের ক্ষতি হচ্ছে এবং গভর্নমেন্ট রেভিনিউ লস হচ্ছে। যেমন সারি সারি পণ্যবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে, তাদেরও টায়ার, ইঞ্জিন, ব্যাটারি সবকিছুই নষ্ট হতে চলেছে। আলোচনার মধ্যে এইসব কথাবার্তা উঠে আসে। বাংলাদেশের প্রতিনিধি আব্দুল ওয়াহিদ বলেন, বাংলাদেশের সোনা মসজিদ সহ বিভিন্ন দপ্তরে কথাবার্তা বলে দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করব। কি এমন সমস্যা হয়েছে যেটা প্রতিদিন আমদানি এবং রপ্তানি হতো সেটা বন্ধ হয়ে বসে আছে? এই বিষয়ে আপনাদের আজকে সভা হচ্ছে, আলোচনা কি উঠে আসলো? আসলে বিষয়টা হলো, প্রায় 30 দিন অতিবাহিত হওয়ার পরও আজও সোনা মসজিদে আমদানি রপ্তানি, শুধু পাথর না, গত পরশু দিন থেকে অন্যান্য পণ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে। আসলে দুই পারের আমাদের আমদানি এবং রপ্তানি কারকদের অনেকগুলো নেতৃত্বের দুর্বলতার কারণেই এই পুরটা অচল হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এই ব্যাপারটা কীভাবে জটিল যে সমস্যাটা আছে সেটাকে সমাধান করা যায়। আমরা এই কারণে আমি ভারতে এই মালদাতে এসেছি। আমরা ইতিমধ্যে উজ্জ্বল সাহার সাথে মিটিং করেছি, সমস্যাগুলো আমরা শুনেছি। বাংলাদেশ সাইডে যে পানামা বা স্থল বন্দর কর্তৃপক্ষের যে সমস্যাটা আছে সেটাও ইতিমধ্যে আমাদের ওইখানে বসে কিছুটা সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকের বৈঠক হচ্ছে, বৈঠকে আপনার কি সিদ্ধান্ত, আপনার বক্তব্যটা কি থাকছে? আমার সিদ্ধান্ত এই যে বাংলাদেশ প্রতিনিধি এসছে, আমি চাচ্ছি, অনুরোধ করছি ওরাকে যে আমার যে গাড়ি 4000 গাড়ি দাঁড়িয়ে আছে পাথরে, এই গাড়িটিকে অনুরোধ করছি, পা ধরছি, এই গাড়িটিকে আমাকে খালি করে দেখা। এই গাড়িটি আমার খালি যদি হয়ে যায় তাহলে আমার তারপরে সরকার যে ডিসিশনটা নেবে, এক্সপোর্টার ইম্পোর্টার যা ডিসিশন নেবে সেই ডিসিশনে আমি গাড়ি লোড করব। প্রতিনিধি উজ্জ্বল সাহা জানান, আমরাও মধুপুর বর্ডার সহ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলে বিষয়টা দ্রুত যাতে মিটে যায় সেই ব্যবস্থাই করব। আজকে আপনাদের কিছু সভা হলো, গত 17 নভেম্বর মধুপুর ল্যান্ড কাস্টমস পোর্টে পাথর রপ্তানি বন্ধ আছে, সেই নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স ঢাকায় যে অবস্থিত আছে আমরা আবেদন করেছিলাম অতিসত্বর সমস্যা সমাধানের জন্য, এবং আমাদের দাবি মতো ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্সের অনারারি জয়েন্ট সেক্রেটারি উনি মালদায় এসছেন এবং আমাদের সঙ্গে আলোচনায় বসেছেন। এখানে আমাদের গৌ ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং তার সঙ্গে যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী তার সঙ্গে এসছেন এবং আমাদের রপ্তানিকারকরা একসঙ্গে বসে আলোচনার ভিত্তিতে যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে এই ট্রাকগুলো অতিসত্বর কীভাবে খালি করা যায় এবং ভবিষ্যতেও পাথর সহ অন্যান্য রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় সে নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে। আমরা আশাবাদী অতি দ্রুত সমস্যা নিরসন করে পূর্বের ন্যায় মহদীপুর ল্যান্ড কাস্টমস পোর্টে আমদানি রপ্তানি চালু হবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।
हिमालयन ऑप्टिक्स आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक कंप्यूटर आई टेस्टिंग हर तरीके की पावर ग्लासेस ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स हनुमान मंदिर रोड जयगांव कॉन्टेक्ट नंबर 03566265101 किचन गैलरी एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन एक्वेरियम फिश एंड पेट्स ग्लास कॉर्नर एमजी रोड जयगांव